আমরা বলে দিয়েছি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ, এবং কংগ্রেস বলবে বিজেপি এবং তৃণমূলের বিরোধী ভূমিকা আমরা পালন করব, তবেই আমাদের সঙ্গে ফর্মাল আলোচনা হবে। এটা তো আমরা তো বিজেপি তৃণমূলের মতো নয় যে ধর্মে আছি জিরাফেও আছি, পরিষ্কার বলতে হবে যে বিজেপি তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে আমরা সমঝোতা করব। সবকথাই আপনারা বলেছেন, এর আগে তো চিদম্বরম এসেছিলেন এখানে মামলা লড়তে রাজ্য সরকারের, সে নিয়ে আবার কেউ কেউ ধাওয়াও করেছিল, আবার ধাওয়া করতে গিয়ে বিজেপিতে চলে গেছে। তো এটা কে কার সাংসদ, কে কোন দলে আছে, তার থেকে বেশি কথা হচ্ছে সে কে বিচারকের আসনে বসে আছেন, কে পুলিশের আসনে বসে আছেন, কে পার্লামেন্টে বসে আছেন, কে বিধানসভায় বসে আছেন, তার থেকে বড় কথা হচ্ছে যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে কে দুর্নীতির পক্ষে, দুর্নীতিগ্রস্তর পক্ষে, কে দুর্নীতির বিরুদ্ধে, কে দুর্নীতি যে হয়েছে সেটা বন্ধ করতে চায়, লড়াইটা এইখানে। বাকি সব যা আপনি বলেছেন চোখের সামনে দেখেছেন, আর এই জন্যই তৃণমূল কংগ্রেস তো এই ধরনের সাংসদ তৈরি করে, তৃণমূল তো এই ধরনের পঞ্চায়েত তৈরি করে, তৃণমূল তো এই ধরনের পুলিশ অফিসারকে পোস্টিং করে, যাতে দাঁড়িয়ে এই যে দুর্নীতিতন্ত্র সেটাতে চলতে থাকে। কিন্তু এইটুকু বলতে পারি, সরকার একজন অপরাধীকে বাঁচানোর জন্য কেন করছে, তার মানে অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কেন অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ এই যে লিঙ্ক 75-25-এর যে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স, 25% বেরোলে বাকি 75%ও টান পড়বে। এই জন্যই ভাদু শেখের পরে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিলেন আগের সিস্টেমেই চলবে, অর্থাৎ নকল ডিসি আর চলবে, তোলাবাজি চলবে, বালি খাদান কয়লা খাদান থেকে যা কাজকর্ম চলবে, পাথর খাদান থেকে তোলা হবে, কিন্তু আগে যার কাছে জমা দিচ্ছিল তার বদলে অন্যকে দিতে হবে, যদি প্রমল্লিক জেলে গেছে পার্থ ভৌমিককে দিতে হবে, কিন্তু শাহজাহানের মতো লোকেদের কারবার চলবে, শাহজাহান যদি জেলে চলে যায় তাহলে আরেকজন কেউ আসবে। এটা তৃণমূলের এই যে তলায় যারা এই ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স করছে, 25% যারা চারাননি যারা করছে, তাদেরকে এটা বুঝতে হবে যে আসলে 12 আনা যাদের কাছে জমা দিচ্ছ তারা 16 আনা কেড়ে নিতে চায়, এই জন্য এই চারানার কোনো দাম নেই। কেউ যদি মনে করে শাহজাহানকে বাঁচাতে গেছে, পুলিশ বিজেপি বলবে ও মুসলমান আছে বলে ওকে বাঁচাতে গেছে, আইটিসি এরকম ক্যাম্পেন করবে, আসলে এটা শাহজাহান নয়, এরা হচ্ছে এই দুর্নীতিতন্ত্রকে বাঁচাতে চায়, আর দুর্নীতিতন্ত্রের যে চাকার ওপর যে ভর করে চলছে তারা হচ্ছে এই যাদের দেখছো 2 চাকা 4 চাকা থেকে টাকা তুলছে, যাদেরকে দেখছো তোমরা বালি খাদানে কাজ করছে, যারা প্রমোটাররা আর সিন্ডিকেট রাজের ওপরতলার, তো বিজেপি থেকে তৃণমূল চলে যাবে, তৃণমূল তো বিজেপি চলে যাবে বেঁচে যাবে, কিন্তু তলার লোকজনকে, এবং এখানে মায়া নেই, দরকার নিজের হেফাজতে খুন করতে পারে, আমি জন্য বক্রিকাণ্ডে বললাম, সে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি হতে পারে, স্টেট গভর্নমেন্টের এজেন্সি হতে পারে, কারণ অপরাধ জগৎটা চলুক, কিন্তু এই অপরাধতন্ত্রকে কে নিয়ন্ত্রণ করবে, শুভেন্দু করবে না অভিষেক করবে, লড়াইটা তো এখানে। আমরা বলি না শুভেন্দুর ক্ষেত্রে তাই হয়েছিল, তাপসকে বেশি সম্মান দেওয়া হয়েছে, ইডি তার বাড়িতে গিয়েছিল আর শুভেন্দুকে ইডি ডেকেছিল, তারপর উনি তৃণমূলে যোগ দিয়ে থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মহাভারতে একটা আছে না কথা, মহাজন কোন পথে গমন করিয়াছেন, বকরূপী ধর্ম জিজ্ঞাসা করেছিল সত্যবাদী যুধিষ্ঠিরকে, তখন উত্তর ছিল মহাজন যে পথে গমন করিয়াছেন সেটাই পথ, সুতরাং যে পথে শুভেন্দু বিজেপিতে গিয়েছেন সেই পথেই তাপসরা গিয়েছেন। স্পিকার কথা বলেন, ভালো কথা, হ্যাঁ পদত্যাগ হয় না, তো আজ পর্যন্ত আমাদের রাজ্যে এমএলএ এবং এমপি যে দলত্যাগ করেছে কার পদত্যাগ হয়েছে, মমতা ব্যানার্জি পদত্যাগ করেছে, এটা তৃণমূলের ট্রেডিশন, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, মমতা ব্যানার্জি ওই বাংলাদেশি ভোটার লিস্টে সব নাম ঢুকে গেছে বলে তারপর হচ্ছে ব্যাপক হইচই করলেন, তারপর কান্নাকাটি করলেন, তোমাদের চ্যানেল দেখানো হলো, তারপর বাইরে এসে খাস খাস করে লিখে বললেন আমি পদত্যাগ করে দিয়েছি, তা সেই দিনে আমরা বলেছিলাম যে ওইভাবে পদত্যাগ হয় না, তারপরে বেশ কয়েকদিন তিনি যাননি পার্লামেন্টে, এখন ভুলে গেছে অত ডেট, একটা নিয়ম আছে টানা যদি 90 দিন না যায় তাহলে সাংসদ পদ খারিজ হয়, ঠিক 89 দিনে তিনি চুপ করে গিয়ে সই করে দিয়েছিলেন অ্যাটেন্ডেন্সে।
তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাত নেই, মুকুল রায় বলে দিয়েছেন। সুতরাং সেখানে দলত্যাগ হয় কিন্তু পদত্যাগ হয় না। এখনো আলোচনা ফর্মালি শুরু হয়নি, আদান প্রদান চলছে কথাবার্তা। আমরা বলে দিয়েছি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ, এবং কংগ্রেস বলবে বিজেপি এবং তৃণমূলের বিরোধী ভূমিকা আমরা পালন করব, তবেই আমাদের সঙ্গে ফর্মাল আলোচনা হবে। এটা তো আমরা তো বিজেপি তৃণমূল মতো নয় যে ধর্মেও আছি জিরাফেও আছি। পরিষ্কার বলতে হবে যে বিজেপি তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে আমরা সমঝোতা করবো।